রোববার কাঠভোরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে এভাবেই দক্ষিণ কলকাতার চেলতায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে ঢোকেন একদল সিবিআই গোয়েন্দা। ফিরহাদ হাকিম শুধু মেয়র নন, রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ও প্রভাবশালী একজন তৃণমূল নেতাও। সকালে চেতলা থেকে কয়েক কিলোমিটার দূরে মদন মিত্রের ভবানীপুরের তিনতলার বাড়িতেও একইভাবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নিয়ে সিবিআইয়ের গোয়েন্দারা তল্লাশি শুরু করেন। যদিও দিন শেষে দুজনের বাড়ি থেকেই বেরিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা। মদন মিত্র রাজ্যের শাসক তৃণমূলের শীর্ষ নেতা এবং সাবেক পরিবহন মন্ত্রীও। সাত সকালে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এমন হানাকে যদিও তৃণমূল ভালোভাবে নেয়নি, আর সে কারণেই ফিরহাদ হাকিমের বাড়ির সামনে একদল তৃণমূল কংগ্রেসের সমর্থক সমবেত হন। তারা সিবিআই ও বিজেপি সরকারের বিরুদ্ধে তোলেন স্লোগানও। এর আগে 5 অক্টোবর একইভাবে মধ্যম গ্রামের সাবেক মেয়র ও বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িসহ 14টি জায়গায় সিবিআই তল্লাশি চালায়। পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন মন্ত্রী এবং নেতার বিরুদ্ধে কয়লা পাচার, গরু পাচার এবং সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এ সমস্ত অভিযোগের প্রত্যেকটি তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ তৃণমূল নেতা ও সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। শুধু তিনি নন, শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা ছাড়াও প্রায় ডজন খানেক আমলা শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে গ্রেপ্তার রয়েছেন। একই সঙ্গে গরু পাচারের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন সাবেক তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডল। কেন্দ্রীয় সরকারের দুটি প্রতিষ্ঠান সিবিআই ও ইডি এই মুহূর্তে রাজ্যে 14টি গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করছে। এসব মামলায় বেশিরভাগই রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী এবং তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী বা আমলা রয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।